আপনারা জানেন আমাদের 12 জন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গিয়েছে আমরা বিজয় লাভ করেছি নৌকামার্কার প্রার্থী আমরা ওনারা ঢাকায় আছেন আমরা এই জায়গার এখানকার মাননীয় সংসদ মন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং নবনির্বাচিত মেয়র জনাব আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সিনিয়াবাদের পক্ষে আমরা আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগ কাউন্সিলর বৃন্দ সবাই মিলে আজকে যেহেতু আপনারা জানেন আওয়ামী লীগের 74তম জন্মবার্ষিকী সেই উপলক্ষে আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করলাম এবং আমরা আগামীতে সবাই মিলে এই বরিশালে সবাই মিলে যেন শান্তিতে থাকতে পারি বরিশালে যেন উন্নয়ন হয় এই আজকের এই আওয়ামী লীগের জন্মদিনে এই প্রত্যাশা এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতেও যেন আমরা সরকার গঠন করতে পারি দেশের উন্নয়নের ধারাবাহিকতা যেন বজায় রাখতে পারে বরিশালবাসী এবং আমরা এটাই কামনা করি নেতা কর্মীরা আমরা তিন সালে সেটা আপনারা দেখেছেন এই সিটি কর্পোরেশন নির্বাচনে এবং জাতীয় সংসদ নির্বাচনে আমরা আওয়ামী লীগ যুব লীগ ছাত্রলীগ আমাদের যত সংগঠন রয়েছে আমরা সবাই একত্রে আছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তার জন্যই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাল্লাহ আমরা বরিশালে যে একটা ঐতিহ্য আওয়ামী লীগের ধারা একটা ঐতিহ্য ফিরে এসেছে এখন কিন্তু বরিশাল আওয়ামী লীগের দুর্গ এখন কিন্তু বরিশালের ভোটাররা সচেতন তারা কিন্তু নৌকাকেই ভোট দেবে ¡Gracias!